শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বিশ্বের নির্ভরযোগ্য নাম বাংলাদেশ, বলেছেন প্রধানমন্ত্রী। যুদ্ধবন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান। এমপি হত্যা এখনও মোটিভ বের করা সম্ভব হয়নি, জানিয়েছেন বিএনপি কমিশনার। উদ্ধার করা মাংসের ফরেন্সিক পরীক্ষা চলছে, কলকাতা যাচ্ছেন আনারের মেয়ে। বেনজির ও তার পরিবারের নামে বিদেশে কোনো সম্পদ আছে কিনা খোঁজ নিতে বিএফআইইউকে দুদকের চিঠি। এনএসআই কর্মকর্তা রেস্টোর ব্যাংক হিসেবে শত কোটি টাকা লেনদেন। তৃতীয় ধাপে 87 উপজেলায় ভোট গ্রহণ চলছে। চট্টগ্রামে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, 4 ঘণ্টায় ভোট পড়েছে 20% নিচে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিশ্বব্যাপী যুদ্ধ আর অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করে আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধানে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অস্ত্র নয়, মানুষের জীবনমান উন্নয়নে এই অর্থ ব্যয় করার আহ্বানও জানান তিনি। দেশে দেশে যুদ্ধ সংঘাত ছড়িয়ে পড়ার সাথে সাথে মানুষের জীবনে এর ভয়াবহ প্রভাব তুলে ধরে ক্ষুধা দারিদ্র নির্মূলে তিনি জোর দেন। জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে বাংলাদেশের শান্তিরক্ষীদের আত্মত্যাগের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করেন প্রধানমন্ত্রী। বলেন, বিশ্বের সংঘাতপূর্ণ স্থানগুলোতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বিশ্বস্ত নাম বাংলাদেশ। রকুনুজ্জামানের রিপোর্টে বিস্তারিত। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন এবং বিশ্ব শান্তিরক্ষায় শাহাদত বরণকারী ও আহত শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই শহীদ শান্তিরক্ষীদের স্মরণের পাশাপাশি আহতদের সম্মাননা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীদের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। দেশের জন্য সম্মান বয়ে আনা শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসাও করেন তিনি। শান্তি ও নিরাপত্তা বজায় রাখা বৈশ্বিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ একটি দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম। আমরা সর্বজন স্বীকৃত এবং বিশ্বের বুকে রোল মডেল। এই অর্জনের পিছনে রয়েছে আমাদের সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনী, টেকসই পরিশ্রমী নিবেদিত প্রাণ সদস্যদের মহান আত্মত্যাগ ও অমূল্য অবদান। আমরা আজ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণে 36 বছর উদযাপন করছি। বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম বৃহৎ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ এবং সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে অত্যন্ত সুনাম ও গৌরবের সাথে কাজ করে চলছে। যুদ্ধ আর অস্ত্র প্রতিযোগিতায় অর্থ ব্যয় না করে দারিদ্র আর ক্ষুধা দূর করায় মনোযোগী হতে আবারও বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। যারা অস্ত্র তৈরি এবং অস্ত্র প্রতিযোগিতায় এত অর্থ ব্যয় করছেন তাদের কাছে আমার আহ্বান, আমরা শান্তির কথা বলি কিন্তু সংঘাতে লিপ্ত হই কেন? এই যে অর্থ ব্যয় হচ্ছে, এই অর্থ যদি এই যে ক্ষুধার্ত মানুষের আহারের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা করা হতো, তাহলে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতো, মানুষের জীবন মান উন্নত হতো, মানুষ সুন্দরভাবে বাঁচতে পারত। কিন্তু এই সংঘাত প্রতিনিয়ত মানুষকে আরও কষ্টের দিকে ঠেলে দিচ্ছে। কাজে আমি সবসময় যেখানে যাই এই একটি আহ্বানই জানাই, সংঘাত না, যদি কোনো সমস্যা থাকে আলোচনার মাধ্যমে সমাধান করা। পরে দক্ষিণ সুদান সহ বিভিন্ন দেশে শান্তি মিশনে থাকা শান্তিরক্ষীদের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে তাদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। অন্যদিকে ভিসা জটিলতায় কলকাতায় যাওয়া আটকে আছে নিহত এমপি আনোয়ারুল আজিম আনারের মেয়ে মমতারিন ফেরদৌস ডরিনের। ভিসা হাতে পেলে আজ বা কাল সকালে কলকাতায় যাবেন তিনি। সকালে কালীগঞ্জ এমপির বাসভবনের সামনে এক সংবাদ সম্মেলনে একথা জানান ডরিন। ডরিন জানান, কলকাতার সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে মাংসের টুকরো উদ্ধার করা হয়েছে, তবে ডিএনএ টেস্টের জন্য আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি তাদের পরিবারকে। এখনো পর্যন্ত ডিএনএ টেস্ট সংক্রান্ত আমার সাথে কোনো কথা হয়নি, তবে আজকের মধ্যে আমি হয়তো এই পাসপোর্টটা হাতে পেয়ে যাব। পাওয়ার পরপরই যদি সময় থাকে তাহলে আজকেই আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিব। আর ডিএনএ টেস্টের যে ব্যাপারটা বললেন এটা আমার সাথে এখনো পর্যন্ত এরকম কোনো কথা হয়নি, তবে যেটা আমরা নিউজে দেখছি যে মাংসের ব্যাপারটা দেখানো হচ্ছে, তো অবশ্যই ওটা ডিএনএ টেস্ট, না হলে তো এটা আসলে আমরা সঠিক প্রমাণ হিসেবে তো মেনে নিতে পারবো না। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেলেজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে
বিদেশে কোনো সম্পদ আছে কিনা তার খোঁজ নিতে শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির পক্ষ থেকে এ বিষয়ে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউকে চিঠি দেওয়া হয়েছে। আগামী 6 জুন বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য কার্যালয়ে ডেকেছে দুর্নীতি দমন কমিশন। এদিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তা আকরাম হোসেনের 6 কোটি 70 লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। একই সঙ্গে তার স্টোর ব্যাংক হিসেবে 15 বছরে জমা হয়েছে 126 কোটি 33 লাখ টাকা। একই সময় তুলে নেওয়া হয়েছে 125 কোটি 25 লাখ টাকা। তবে স্ত্রীর নামে ব্যবসা দেখানো হলেও লেনদেন করেছেন এনএসআই কর্মকর্তা আকরাম হোসেন। এসব অভিযোগে ওই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন আওয়ামী লীগ সরকার চোর আর লুটেরা তৈরির কারখানা। তার দুটো স্যাম্পল আজিজ ও বেনজির, যারা আজিজ বেনজির তৈরি করেছে তাদের এমনি এমনি যেতে দেওয়া হবে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও নামের একটি সংগঠন। এতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন সরকার পতনের ভয়ে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতন করছে। অবিলম্বে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ বন্দী নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তিনি। মান্না বলেন মিথ্যা দুর্নীতির অভিযোগে বেগম খালেদা জিয়াকে বন্দী রেখেছে সরকার, অথচ হাজার হাজার কোটি টাকার দুর্নীতির খবর বেরোলেও নিজেদের লোক হওয়ায় আজিজ ও বেনজিরকে গ্রেফতার করা তো দূরের কথা, একটি মামলাও দেয়নি সরকার। হাজার কোটি টাকা বানিয়েছে লোক লুট করে, সেগুলোর কোনো ব্যবস্থা নেয় নাই। অথচ বেগম জিয়া বিদেশ একটা সহায়তা দিয়েছিল 2 কোটি টাকা, টাকা বেড়ে খান নাই, সেই টাকা 2 কোটি এখন শুনতে আসলে 8-10 কোটি টাকা হয়ে গেছে। তাকে প্রায় সারা জীবনের জন্য কারাবাসের সাজা দিয়েছে, কিন্তু বেনজিরের নামে এখনো মামলাও হয়নি। যারা বেনজিরকে তৈরি করেছেন, যারা আজিজকে তৈরি করেছেন, তাদেরকে এমনি এমনি যেতে দেওয়া যাবে না। যে এখন আর আওয়ামী লীগকে খোঁজা হচ্ছে না, ওদের বটি বটি করে টুকরা খোঁজা হচ্ছে। কত হৃদয় বিতরণ বিষয়, খুব বড় বড় করে বলে 3 বারের এমপি 3 বারই ভোট ডাকাতি করেছে, ওরা ডাকাতের সর্দার, লজ্জাও নাই, যা ইচ্ছা তাই বলেন, যা ইচ্ছা তাই করছেন। তৃতীয় ধাপে দেশের 87টি উপজেলায় নির্বাচনে ভোট গ্রহণ চলছে। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রংপুর সদর ও গঙ্গাচড়া উপজেলায় শান্তিপূর্ণভাবেই ভোট চলছে। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার 172টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। গাইবান্ধার সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জে ভোট হচ্ছে ব্যালট পেপারে। সিলেটের বিয়ানীবাজার, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জে উপজেলা পরিষদের ভোট চলছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সকাল থেকে সিলেটের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার কারণে ভোটার উপস্থিতি কম। খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় ও লক্ষ্মীছড়ির স্থগিত 2 কেন্দ্রে ভোট হচ্ছে। এ পর্যন্ত উপজেলার কোথাও কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। চট্টগ্রামের আনোয়ারা, চন্দনাইশ, পটিয়া ও বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনে 50 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া ভোট হচ্ছে ইভিএম এ। ভোটের পরিবেশ ঠিক রাখতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। রাঙামাটির লংধু উপজেলা ও নানিয়ারচর উপজেলায় ভোট হলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাঘাইছড়ির নির্বাচন বাতিল করা হয়েছে। জামালপুরের মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলায় ভোট হচ্ছে। টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলায় ভোট গ্রহণ চলছে। সকালে তেমন উপস্থিতি না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা নির্বাচন সংশ্লিষ্টদের। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও বাঞ্ছারামপুর উপজেলায় শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে দুপুর 12টা পর্যন্ত 20% নিচে ভোট পড়েছে। কোন সহিংসতার খবর পাওয়া যায়নি। অনিয়মের জন্য আটক করা হয়েছে ফেনী সদরের প্রেসাইডিং অফিসারকে। এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। দুপুর 12টা পর্যন্ত যে প্রাপ্ত তথ্য, তাতে কোনো কেন্দ্রে 16%, কোনো কেন্দ্রে 17%, কোনো কেন্দ্রে 20%, এরকম ভোট কাস্ট হচ্ছে মর্মে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। আর উল্লেখযোগ্য বড় ধরনের কোনো ঘটনা নির্বাচন সংশ্লিষ্ট ঘটেনি। আমাদের শুধুমাত্র চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার পূর্ব প্রিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের ভোট গ্রহণ আমাদেরকে স্থগিত করতে হয়েছে। সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার জানিয়েছেন ওখান থেকে 9টা ব্যবহৃত এবং চলমান সহ ব্যালট বই ছিনতাই হয়েছে, যেখানে ব্যালটের সংখ্যা ছিল 532টি। তাই প্রিজাইডিং অফিসার আইন মোতাবেক ওই ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছেন। আর একটি হচ্ছে আমাদের ফেনী সদর উপজেলার ফেনী পিটিআই ভোট কেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসারকে অনিয়মের দায়ে ইতিমধ্যে আটক করা হয়েছে।
আগামী 1 জুলাই থেকে পানির দাম 10% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা। ওয়াসা কর্তৃপক্ষ আবাসিক গ্রাহকদের জন্য প্রতি 1000 লিটার পানির দাম নির্ধারণ করেছে 16.70 টাকা, যা এখন আছে 15.18 টাকা। বাণিজ্যিক গ্রাহকদের জন্য একই পরিমাণ পানির দাম নির্ধারণ করা হয়েছে 46.20 টাকা, যা বর্তমানে আছে 42 টাকা। বুধবার পত্রিকায় প্রকাশিত ঢাকা ওয়াসা কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মূল্যস্ফীতি সমন্বয়ের লক্ষ্যে পানির দাম বাড়ানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সিদ্ধান্ত মিটারবিহীন হোল্ডিং, গভীর নলকূপ, নির্মাণাধীন ভবন, ন্যূনতম বিল সহ সব প্রকার অভিকরের ক্ষেত্রেও কার্যকর হবে। এর আগে করোনাকালে ঢাকা ওয়াসা 2 বছরে 2 বার আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে পানির দাম বাড়িয়েছিল। এবার নিয়ে 2009 সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার পর 16 বছরে ঢাকা ওয়াসার পানির দাম বাড়ল 16 বার। নরসিংদীতে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুল হাসানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। নিহত স্বজনরা জানান, মঙ্গলবার রাতে মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর মাজার বাসস্ট্যান্ড থেকে দলীয় নেতাকর্মীদের সাথে বাসায় ফিরছিলেন তিনি। পথে কয়েকজন অস্ত্রধারী তাদের উপর গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। হামলায় মাহবুবুল হাসান সহ 3 জন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মাহবুবুল হাসানকে মৃত ঘোষণা করেন। আহত 2 জনকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় 6 জনকে আটক করেছে পুলিশ। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বিশ্বের নির্ভরযোগ্য নাম বাংলাদেশ, বলেছেন প্রধানমন্ত্রী, যুদ্ধবন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান। এমপি হত্যায় এখনও মোটিভ বের করা সম্ভব হয়নি, জানিয়েছেন ডিএমপি কমিশনার। উদ্ধার করা মাংসের ফরেন্সিক পরীক্ষা চলছে, কলকাতা যাচ্ছেন আনারের মেয়ে। বেনজির ও তার পরিবারের নামে বিদেশে কোনো সম্পদ আছে কিনা খোঁজ নিতে বিএফআইইউকে দুদকের চিঠি। এডিসআই কর্মকর্তা রেস্টোর ব্যাংক হিসেবে 100 কোটি টাকা লেনদেন। তৃতীয় ধাপে 87 উপজেলায় ভোট গ্রহণ চলছে। চট্টগ্রামে 2 প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ, 4 ঘণ্টায় ভোট পড়েছে 20% নিচে। এই ছিল এখনকার মতো পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews।